চীনের দিকে নজর রাখতে লাদাখে উট নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। লাদাখের নিয়ন্ত্রণ রেখা এলওসি পেরিয়ে চীনা ফৌজ গোপনে আমাদের ভূখণ্ডে ঢুকছে কি না তার উপর নজর রাখতে এবার উট নামানোর কথা ভাবছে ভারতীয় সেনাবাহিনী। সেই উট হবে দু রকমের, এক কুজ আর দু কুজের। সেই উটের পিঠে কোনো জওয়ান থাকবে না। সেনাবাহিনী সূত্রে খবর, এক কুজের চেয়ে দুই কুজের উটের কথাই বেশি ভাবা হচ্ছে। যেহেতু দুই কুজের উট অনেক বেশি ভার বইতে পারে আর এক কুজের চেয়ে অনেক কম সময়ে অনেক বেশি দূরে যেতে পারে দুই কুজের উট, ভারতীয় সেনাবাহিনী ওই উটগুলি রাখতে চায় সিকিম, তিব্বত ও ভুটান এই তিন দেশের সীমান্তে। লাদাখ আর তার আশেপাশের এলাকায় যেখানে সমতল প্রায় নেই বলেই চলে, উচ্চতা 12,000 থেকে 15,000 বা 18,000 ফুটের মধ্যে, নজরদারির জন্য উটগুলিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রাথমিকভাবে শুরু হয়ে গিয়েছে। তারা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, যোগাযোগ ও নজরদারির যন্ত্রের কতটা সর্বাধিক ভার বইতে পারবে সেটাও যাচাই করে দেখা হবে। ভারতীয় সেনাবাহিনী এখন যে উটগুলি ব্যবহার করে তার সবকটি এক কুজের, যারা 40 কেজির বেশি ভার বাইতে পারে না, কিন্তু দুই কুজের উট বাইতে পারে অন্তত 50.5 কেজি ওজন, 180 কেজি থেকে 220 বা 230 কেজি। দুই কুজের উটের বাড়তি সুবিধা, সেগুলি অনেক কম সময়ে অনেক বেশি পথ পেরিয়ে যেতে পারে, 2 ঘন্টায় কম করে 10 থেকে 15 কিলোমিটার। ভারতীয় সেনাবাহিনীতে এই দুই কুজের উট তেমন ব্যবহার করেনি মূলত দুটি কারণে। প্রথমত তা ভারতের অনেক জায়গায় মেলে না, পাওয়া যায় শুধু লাদাখের নুব্রা উপত্যকায়। দ্বিতীয়ত দুই কুজের উট সংখ্যায় খুব একটা বেশি নেই লাদাখে, রয়েছে মেরে কেটে 200টি, খানিকটা দুষ্প্রাপ্য বলে তাদের ব্যবহার করার ক্ষেত্রে বন্যপ্রাণী আইনের দিক থেকেও কিছুটা বাধা ছিল। আর লাদাখের লাগোয়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর হাতে ইতিমধ্যে রয়েছে এক কুজের 4টি উট। সেনাবাহিনীকে সেগুলি দিয়েছে বিকানেরের ন্যাশনাল রিসার্চ সেন্টার অ্যান্ড ক্যামেল। বাহিনী সূত্রে খবর, উটগুলির প্রশিক্ষণ চলছে লেতে। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র প্রধান গবেষণাগারে ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই আল্টিটিউড রিসার্চে প্রশিক্ষণের জন্য এবছরের ফেব্রুয়ারিতেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে দুই কুজের উটগুলিকে।